আজকের দিনটার মতো এত টেনশন এবং খারাপ দিন আমার খুব কমই আছে। আজকে যেটা হয়েছে, মেয়ের, ছোট মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, ওকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 3টা বাজে, প্রায় 1 ঘন্টা জ্যামে ছিলাম আমি রাস্তায়। তারপরে বাসায় এসে আরেকটা ধাক্কা খেলাম, আমার হেল্পিং হ্যান্ড আসেনি। তার মানে কি অবস্থাটা আমার দাঁড়ালো, মানে সারা দিনের কাজ আমার মাথার উপরে, বেলা তখন বাজে 3টা, আমি কোথা থেকে কাজ শুরু করবো আর কোথায় শেষ করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো প্রথমে আমি রান্নাঘরে গিয়ে প্রথমে খিচুড়ি বসাই দিলাম, স্রেফ নর্মাল একটা রান্না করে ফেললাম, খিচুড়ি, ডিম ভাজি, আচার, টেবিলে খাবার দিয়ে দিলাম। দিয়ে তারপর রান্নাঘরের যত কাজ ছিল সেগুলো আমি ক্লিন করলাম, কারণ আমি তো সেই সকালে চলে গেছি, আমার হেল্পিং হ্যান্ড আসবে, সে তার কাজ করবে, তারপরে কিছু সে আমাকে রান্নার কিছু ব্যাপার সে হেল্পও করে, সেই সব কিছু একটু কেটে কুটে গুছিয়ে রাখে, তারপরে আমি এসে রান্নাটা বসিয়ে দিই। তো আজকে তো এগুলো আর কিছুই হলো না, আমাকে এক হাতে সব করতে হবে, আর সময়টা একদম, আর শীতের বেলা না এখন একদমই সময় নাই। তারপর আমি শাওয়ার নিলাম, ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসতে বসতে প্রায় 4:30। তো কী আর করা, তো আমি বলছি যে ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে আপাতত লাঞ্চটা তোমরা কমপ্লিট করো। তো সবুজ বলছে না ভালোই হয়েছে খেতে, আমাকে ভালো না হয়ে তো উপায় নাই, রান্নার তো কোনো সময়ই নাই। তো আমার বড় মেয়ে বলছে না আম্মু আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সুস্মি রুমে গিয়ে দেখে তার বেডে বিড়ালগুলো কি সুন্দর করে ঘুমিয়ে আছে, নিজের বেড মনে করে, এটা ওরা ভুলে গেছে এটা সুস্মির বেড, ওরা নিজেদের বেড মনে করে তারা ঘুম দিচ্ছে। তো ওদেরকে আর সুস্মি নামালো না, না থাকরো ঘুমাক। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমার ছোট মেয়ে সে খাওয়া দাওয়া করেনি, এসে ফ্রেশ হয়ে সে ঘুমিয়ে গেছে। তো এখন সে আর কোনো রাইস টাইপের খাবার খাবে না, সে এখন নুডলস খাবে, আর নুডলসটা হলো তার পছন্দের একটা রেসিপি আছে, সেটাই করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি, ওর যেটা, ও যে টাইপের নুডলসটা পছন্দ করে, একটু স্যুপি টাইপের নুডলস, বানানো খুবই সহজ, সে পানিটা বয়েল করে নুডলসটা দিয়ে দিই, নুডলসের মশলা বাস, আর উপরে একটা সুন্দর একটা ডিম পোস্ট, সামান্য একটু চিলি ফ্লেক্স, বাস হয়ে গেল। এটা নাকি ওর খেতে অনেক মজা লাগে, তো আমি ওভাবেই ওর জন্য নুডলসটা রেডি করছি। এর মাঝে কিন্তু আমার পাশে গেস্ট চলে এসেছে, তাদের জন্য আমি আবার একটু চা নাস্তা রেডি করলাম, তাদের সাথে বসে গল্প টল্প করলাম, তাদেরকে বিদায় দিয়ে কিন্তু আমি আবার রাত্রে রান্না বসালাম, কারণ পরের দিনকে আমার মেয়ের কিন্তু পরীক্ষা আছে, একই কাজ হবে, আস্তে আস্তে আমার দেরি হয়ে যাবে। তো আমি মাঝে মাঝে ভাবি এটা আমার সাথে কিন্তু খুব হয়, আপনাদের সাথে হয় কি না জানি না, ঘটনাটা ঠিক এমন হয়, আমার যেদিনকে হেল্পিং হ্যান্ড আসবে না আমার বাসায় কিন্তু সেদিন গেস্ট। মাঝে মাঝে আমি আমার হেল্পিং হ্যান্ডকে জিজ্ঞেস করি, তুমি কি জানতা যে কালকে বা আজকে আমার বাসায় গেস্ট আসবে, যে কারণে তুমি আসলে না? ও বলে যে আপা আপনি কী যে বলেন, আমি জানবো কীভাবে? তখন আমি বলি যে এটাই তো কথা, তুমি জানবা কীভাবে, কিন্তু এটাই হয়, তুমি যেদিনকে আসবে না সেদিনকে মাস্ট কেউ না কেউ আমার বাসায় আসবেই, কাজের প্রেশারটা কিন্তু পুরো আমি নিয়ে নিই, তুমি কিন্তু নাও না। তো হাসে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা, সবার কেমন আছেন? আজকের দিনটা ছিল কিন্তু আমার চরম ব্যস্ততার একটা দিন, সেখান থেকে কিছুটা সময় আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর আমার মতো এমন অবস্থায় আপনারা কে কে পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আল্লাহ হাফেজ, টাটা।